হাজার হালুয়ার হরেক রকম রেসিপি পাওয়া যায়। এক একটি রেসিপি স্বাদে এনে দেয় ভিন্নতা, কিন্তু সব গাজরের হালুয়া যে খেতে অনন্য এতে সন্দেহ নেই। এখানে মাইক্রোওয়েভে তৈরি গাজরের হালুয়ার একটি রেসিপি দেওয়া হলো। স্টেপস: প্রথমে গাজর ধুয়ে গ্রেট করে চিপে পানি ফেলে দিন। পেস্তা বাদাম কুচি করে মাওয়া গ্রেট করে রাখুন। গোলাপ জলে জাফরান ভিজিয়ে রাখুন। একটা ওভেন প্রোব ডিশে মাওয়া ছাড়া সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। মাইক্রোওয়েভ ওভেনে পাওয়ার হাই সেট করে ডিশের ঢাকনা বন্ধ করে 5 মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে ভালো করে নেড়ে আবার ওভেনে দিন 5 মিনিট। এবার মাওয়া দিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া।